বাম আমলেই এই রাজ্যে চিটফান্ডের জন্ম। সবকটি চিটফান্ডকে রাজ্যে অনুমোদন প্রদান করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। সম্প্রতি এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম আমলে সেই চিটফান্ডের বিষয়টি তুলে ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করেছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তবে প্রদেশ বিজেপির সভাপতির এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কুৎসামূলক বলে দাবি করেন সিপিআইএম। প্রদেশ বিজেপি সভাপতির এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। সোমবার প্রদেশ বিজেপির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম এর সেই বিবৃতির তীব্র প্রতিবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, চিটফান্ড নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিষয়ে যথার্থ বক্তব্য রেখেছেন প্রদেশ বিজেপির সভাপতি। রোজভেলি সহ 28টি চিটফান্ড কোম্পানি ত্রিপুরার এই চিটফান্ড দুর্নীতির সাথে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গরিব মানুষের টাকা আত্মসাৎ করে একের পর এক কোম্পানিগুলি যখন পালিয়ে যাচ্ছিল এবং রোজভ্যালি বন্ধ হয়ে যাবে সেই খবরটি আগে থেকে জানা সত্ত্বেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বহু লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই কোম্পানিগুলি। এছাড়াও এই চিটফান্ড দুর্নীতিতে সিবিআই তদন্তের বিষয়টিও এদিন তুলে ধরেন সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, এই চিটফান্ড নিয়ে তৎকালীন মন্ত্রী বিজিতা দাসকে নোটিশ পর্যন্ত দিয়েছিল সিবিআই। তাছাড়া প্রয়াত গৌতম দাসকেও দীর্ঘ সময় জেরা করেছিল সিবিআই। তারপর সিবিআই তদন্ত আর বেশি দূর না এগোনোয় পার পেয়ে গেছেন সিপিআইএম এর তাবড় তাবড় নেতারা। মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যে বক্তব্য রেখেছেন তা যথার্থ বক্তব্য রেখেছেন। ত্রিপুরায় সেটাই হয়েছিল। রোজভ্যালি সহ 28টা চিটফান্ড কোম্পানি ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে সদর্থক কোনো ভূমিকা মানিক সরকারের মুখ্যমন্ত্রীত্বের সময় নেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল, পাত্তারে গুটিয়ে চলে যাচ্ছিল এবং রোজভ্যালি বন্ধ হয়ে যাচ্ছে সেই খবরটা আগাম ছিল, এরা পাত্তারে গুটিয়ে চলে যাবে খবরটা আগাম ছিল, কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্যান্তরিত হতে সমর্থ হয়েছে। তার কারণটা কি? বলছেন সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি, আমরা সিবিআই সাহায্য চেয়েছিলাম। সিবিআই তার নিজের মতন করে কাজ করছেন। আপনাদের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছেন, গৌতম দাসকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সংশ্লিষ্ট আরো অনেককে সিবিআই তার জিজ্ঞাসাবাদ করে গেছেন। তার পরবর্তী যা হওয়ার তাই হবে, সিবিআই এর কাজ সিবিআই করবে, সেখানে ভারতীয় জনতা পার্টি বা কোনো সরকার ইন্টারফেয়ার করে না। সিবিআই একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সিপিআইএম এর এই ধরনের বিভ্রান্তিকর প্রচারের জালে পা না দিয়ে রাজ্যবাসীকে আহ্বান জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে, ঠিক সেইভাবে পূর্ব আসনেও জনগণ ভোট প্রদান করে দুটি আসনে পদ্ম ফোটাবেন বলে দাবি করেন তিনি। ইউর রিপোর্ট, আর ইনিউজ।